ফের ভাটপাড়া অশান্ত হচ্ছে না। অর্জুন সিং চাইছে পৌর ভোটের আগে ভাটপাড়ায় আর একবার দাঙ্গা করাতে, আর এই দাঙ্গা আমরা হতে দেব না। ওর যদি সিআইএসএফ এর কাছে এত চাই, আমরা গভর্নর কে বলবো যে ও এসে আমাদের দিতে হবে। গভর্নরকে বলছি যে কি করে সিআইএসএফ গুলি চালায়, পৌর সভা কে তরফ সে রঙ্গওয়া আর পৌর প্রশাসক জো হ্যায় উস পর মালা চড়ানে গয়া তো উসনে ওয়াহাঁ পর জবরদস্তি কা ঝামেলা ফের ভাটপাড়া আসে নিয়ন্ত্রণ নিয়ন্তা থাকতে দিব না এখানে হবে আমরা থাকতে দিব না সিআইএসএফ নিয়ে গুন্ডাগার্দি ভাটপাড়া করতে দেব না করতে দেব না। ও একটা মনে করছে সিআইএসএফ দিয়ে লোককে মারবে, ওর যদি ক্ষমতা থাকে, যদি ও আসল ছেলে হয় তাহলে একলা আমাদের সাথে লড়ে দেখিয়ে দিক। ওর যদি সিআইএসএফ ছড়াক আমরা গাছ ছড়াচ্ছি, যদি বাপের বেটা হয় তাহলে এসে ভরিয়ে নেই, যদি এক নম্বর বারোটা ব্যাপার হয় ঝামেলা কর রহা হ্যাঁ ক্যোঁকি হম লোগ আপনা কাম কর রহে থে ও ইস তরহ কা কাম করনা চাহ রহা হ্যায় কি ইয়াহাঁ দঙ্গা করনা চাহ রহা হ্যায় ও ইয়াহাঁ পর ইলেকশন কে পহলে ফির সে দঙ্গা করওয়ানা চাহ রহা হ্যায় ও দঙ্গেবাজ হ্যায় ও ডাকাত হ্যায় ও চোর হ্যায় উসকো গিরফতার করনা আপকে সাথ হাতাপাই হুই হ্যায় সন্তান দাদি কি গোলি চালিয়ে সিআইএসএফ পে উঠা উঠা এখানে তো পুলিশ ছিল না, ও সিআইএসএফ কে লিয়ে গোলি ফায়ার করেছে। আমরা ওর জবাব দিয়েছি, ওর হাত ছাড়া হয়ে গেছে। উসকে নাম পর এফ আই আর করেন কার্যক্রম তো কার্যক্রম কহিন গুন্ডা গুন্ডা দেখা দিয়ে বেটা চেষ্টা কি ভালো কাজ করিনি